আমাদের কোনো আপত্তি নাই, আলহামদুলিল্লাহ। মানুষ যদি কোরআন শিখে, কোরআন পড়ে, হাদিস পড়ে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু দুঃখের জায়গা, দুনিয়ার সব অনুবাদ শেষ করে হাদিসের সব পড়েও নিজের জীবনে তার 1% বাস্তবায়ন হয় নাই, ঠিক কিনা? আপনি পুরা কোরআন পড়লেন, নিজের জীবনের উপরে আল্লাহর এই বিধানই আপনি পালন করতে পারেন নাই, এই কোরআন আবু জেহেল বুঝলেন। আমরা আমাদের সমাজে দেখতে পাই যে মানে আমাদের কতগুলো জায়গায় এমন এমন দায়িত্বশীল মানুষ এমন এমন জায়গায় বসেছে যেখানে যার বসার কথা ছিল না সেখানে সে বসেছে, তারা কোরআন হাদিসের সব পড়ে ফেলেছে, কোরআনের যত অনুবাদ আছে সব শেষ। কল্পনা করছেন, গত 1 বছর মারিফুল কোরআন শেষ করতে পারতেছি না, যে মারিফুল কোরআনটাই যা আছে পড়ে পড়ে পুরাটা শেষ করবো, আর তাফসীর ইবনে আসুরটা পড়ে শেষ করবো, আর যত অনুবাদ আছে সব শেষ। বুখারী মুসলিমের যতগুলো অনুবাদ আছে সেইগুলোও সব শেষ। বাংলাদেশে 27টা অনুবাদ আছে মুসলিম শরীফের, এর মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ আজ পর্যন্ত পুরো মুসলিম শরীফেরটা শেষ করতে পারি নাই, সব শেষ। আমাদের কোনো আপত্তি নাই, আলহামদুলিল্লাহ। মানুষ যদি কোরআন শিখে, কোরআন পড়ে, হাদিস পড়ে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু দুঃখের জায়গা, দুনিয়ার সব অনুবাদ শেষ করে হাদিসের সব পড়েও নিজের জীবনে তার 1% বাস্তবায়ন হয় নাই, ঠিক কিনা? অশ্লীল অসভ্য যতগুলো বাংলাদেশের অশ্লীল এবং অসভ্য গান তো মানি, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের পক্ষ থেকে রেস্ট্রিকশন আছে, কিন্তু এর মধ্যে যত অশ্লীল অসভ্য কথা যুক্ত হতে পারে তার প্রমোটকারী যারা, তারা এইরকম করে বাহাদুরি দেখায়। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে এই সকল ফেতনা থেকে হেফাজত করুক। প্রিয় ভাইয়েরা, কী কোরআন আপনি পুরাটা পড়লেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন-তাশিআল ফাহিশা, যারা তোমাদের মধ্যে থেকে ইমানদারদের মধ্যে ফাহেশা ছড়াই দিতে চায়, আল্লাহ লানত তাদের প্রতি। আপনার গানের কলিতে কলিতে অশ্লীলতা অসভ্যতা আপনি কোরআন কোথা থেকে বললেন? সূরা নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার পুরুষেরা, ও নারীরা, আমি তোমাদের প্রতি তোমাদের স্বাভাবিক পোশাকের উপর একটা পোশাক দিলাম যেটার নাম পর্দা, জিলবাব। এইটা না করে, মাথা না ঢাকায়া, শরীর আবৃত না করে বাইরে বেরোয় না। আপনি পুরা কোরআন পড়লেন, নিজের জীবনের উপরে আল্লাহর এই বিধানই আপনি পালন করতে পারেন নাই, এই কোরআন আবু জেহেল বুঝলেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের মধ্যে, ইন্নামা হাররামা রাব্বিল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, প্রকাশ্য অপ্রকাশ্য সব ধরনের অশ্লীলতাকে আল্লাহ হারাম করেছেন। আপনার কণ্ঠ দিয়ে হারামের পরে হারাম কথা বের হয়ে গেল, অসভ্যতা অশ্লীলতার কথা বের হয়ে গেল। হ্যাঁ, মানুষ ভুল করছে, পর তওবা করছে, তওবাও করে নাই, জানে এইগুলা করাও জায়েজ, সে সব কোরআন সুন্নাহ করে শেষ করছে। কোন জায়গায় বয়ান? বয়ান হচ্ছে সংসদে, পৃথিবীর কোন সংসদে বাংলাদেশ ছাড়া গান গাওয়া হয় এটার ইতিহাস আর নজির নাই। প্রতি মিনিটের সংসদ, কোন সংসদ সদস্যের টাকায় চলে না, বাংলাদেশের মানুষের রাষ্ট্রীয় যে বসবাস করে তাদের ট্যাক্স ব্যাক দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে সংসদ চলে, সংসদ গান শোনানোর জন্য, অসভ্যতার জন্য, মিথ্যা কথা বলার জন্য নয়, দেশের আমানত রক্ষা করার জন্য, ঠিক কিনা? ফাজলামি ফাজলামির আল্লাহ রাব্বুল আলামিন মাফ করুন। কোরআনুল কারীম তো মিথ্যা কথা বলতেও নিষেধ করে, কোরআন তো চাটুকরিতা করতে নিষেধ করে, হাদিসের মধ্যে সে চাটুকর ব্যক্তির জিহ্বা কেটে নেওয়া হবে সেখানে চাটুকরিতা চলে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝদান করুক। প্রিয় ভাইরা, এই সকল অসভ্যতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। আমরা অনেক কথাই বলতে চাই না, কিন্তু না বলে পারা যায় না, অনেকে এটাকে ট্রল হিসাবে নিছে, মজা করতেছে। খবরদার, মনে রাখবেন, কোনো বেহায়া বেপর্দা নারী অথবা কোনো এরকম ব্যক্তি যদি কোনো অন্যায়ও করে, তাহলে ওই ট্রলটাকেও আপনি ওইটাকে সামনে যদি আনেন আপনিও গুনাহগার হবেন, কারণ তার অশ্লীলতাকে আপনি তো নেগেটিভ হিসাবেও সামনে আনতেছেন, মানে সেটা তো প্রচার হচ্ছে, তার চেহারা তো অন্য কেউ দেখতেছে, যেটা দেখা তার জন্য দেখানো জায়েজ নাই, দেখাও জায়েজ নাই, আপনি অন্যায় সমর্থনকারী হবেন। অথবা আপনি বক্তব্য দিতে পারেন, লিখতে পারেন, এই সকল বেহায়াদের ছবি প্রমোশন করা পর্যন্ত আমাদেরকে বিরত থাকতে হবে, ঠিক কিনা? আমরা অনেক সময় এই ভুল পর্যন্ত করছি। প্রিয় ভাইয়েরা, সুতরাং আমরা বলবো কোরআন হাদিস পড়েন, আলহামদুলিল্লাহ, বুখারী মুসলিম সব পড়েন, সিয়াসিত্তা কাকে বলে এটা একটু জানে বুঝে বয়ান দিয়েন, আর যারা হুরুর করে কথাবার্তা বলেন না, মান সম্মান সব চলে যাবে, নিজেদের মান সম্মান থাকলে না যাবে, এটাও একটা কথা।
আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বুঝ দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে সত্য কথা সত্যাচারী কোরআন সুন্নাহর বিধিবিধানগুলো পালন করার মতো তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন।